সৌমিত্রিষা কুণ্ডু, যার শুরুটা হয়েছিল বাঙালির ড্রয়িং রুম থেকে, অর্থাৎ সিরিয়ালে দেখা মিলেছিল তার। তবে মিঠাই সিরিয়াল দিয়ে সে পাকাপাকিভাবে ড্রয়িং রুম থেকে একেবারে মনে জায়গা করে নিয়েছে বাঙালি দর্শকদের। তবে না শুধু বাংলা কেন, এই সিরিয়াল তো বাংলার গণ্ডি পেরিয়ে চলে গিয়েছিল একেবারে অন্য রাজ্যেও। তাই বোঝাই যাচ্ছে এই সিরিয়ালের পপুলারিটি ঠিক কতটা ছিল। তাই তো যেখানে একের পর এক সিরিয়াল মাত্র কয়েক মাসেই শেষ হয়ে যেত, সেখানে মিঠাই সিরিয়াল একেবারে নিজেদের জায়গাটা ধরে রেখেছিল প্রায় আড়াই বছর ধরে। এই মিঠাই সিরিয়ালকে ঘিরে কত কিছুই না হয়েছে, সিদ্ধার্থ মোদক এবং মিঠাই রানীর সেই জুটি, তাদের সেই বন্ডিং, তারপর আবার সিরিয়াল থেকে উঠে আসা তাদের মধ্যেকার একটু মান অভিমানের পর্ব, সবটার সাথেই বেশ একাত্ম হয়ে পড়েছিলেন বাঙালি দর্শকেরা। কারণ মিঠাই একটা সিরিয়াল নয়, সেটা একটা পরিবার। মোদক পরিবারে পা রেখেছেন মানে আপনিও সেই পরিবারের সদস্য। তো তাই তো মন খারাপের সময় যেরকম ছিল হল্লাপাটি, আবার অন্যদিকে আপনার মন খারাপে কিন্তু পাশে দাঁড়াবেও সকলে, মন খুশি যেমন করবে হল্লাপাটি, আবার সকলের পাশে মিঠাই রানীর গোপালের হেলেপে তো রয়েছে। তবে একটা সিরিয়াল যেটা এতটা পপুলারিটি এনে দিয়েছিল সৌমিত্রিষা কুণ্ডুকে, সেই সিরিয়ালের জন্য সে কিন্তু অনেক স্যাক্রিফাইসও করেছে। সকলেই হয়তো জানেন মিঠাই সিরিয়াল শেষ হয়ে গেলে এবার টলিউডে ফার্স্ট টাইমের জন্য দেখা মিলতে চলেছে সৌমিত্রিষা কুণ্ডুর, আর তার ডেবিউ হচ্ছে দেবের বিপরীতে প্রধান সিনেমাতে। তবে না শুধুমাত্র প্রধান সিনেমাতেই যে সে ফার্স্ট টাইমের জন্য অফার পেয়েছে এমনটা কিন্তু নয়। এর আগেও যদিও বা শোনা গিয়েছিল সৌমিত্রিষা কুণ্ডুকে 3 বছর আগেই অফার করা হয়েছিল কোনো সিনেমা, সেটা তখন সে অ্যাকসেপ্ট করতে পারেনি। তারপর তার কাছে আসে প্রধানের অফার, কিন্তু না মাঝে আরও একটা অফার মিস হয়ে গিয়েছে, তবে সেইটা খুব একটা প্রকাশ্যে আনেননি সৌমিত্রিষা। একেবারে ঠিক শুনেছেন, দেবের বিপরীতে বাহাজুদ্দিন সিনেমার জন্য অফার গিয়েছিল তার কাছে, কিন্তু মিঠাই সিরিয়ালকে প্রায়োরিটি দিয়ে পিছিয়ে আসে সৌমিত্রিষা। একেবারে ঠিক শুনেছেন বন্ধুরা, টলিউডের আগেও সাউথের প্রজেক্টের জন্য তার কাছে এসেছিল অফার, আর সেটা হচ্ছে মিঠাইয়ের রিমেকের জন্য, কখনো বা তামিল তো কখনো আবার তেলেগু সিরিয়ালের জন্য তার কাছে এসেছিল অফার। কিন্তু ওই মুহূর্তে যেহেতু মিঠাই সিরিয়াল রমরমিয়ে চলছিল, তাই তখন তার পক্ষে এই অফারগুলো অ্যাকসেপ্ট করা পসিবল হয়ে ওঠেনি। তাই খুব অবভিয়াস মিঠাই রানী চরিত্রে দর্শকেরা ঠিক যতটা সৌমিত্রিষা কুণ্ডুকে ভালোবাসা দিয়েছেন, সৌমিত্রিষা কিন্তু মিঠাই চরিত্রটি ততটাই ভালোভাবে পর্দায় ফুটিয়ে তুলেছেন, আর তার মিঠাই সিরিয়ালের প্রতি ডেডিকেশন এবং তার সাথে ভালোবাসা দর্শকদের মন আবারও জিতে নিচ্ছে। কিন্তু মিঠাই সিরিয়ালের জন্য একটার পর একটা অফার তিনি ছেড়ে দিলেও তার লাইফে আবারও ফিরতে চলেছে সেই সব অফার। তার কারণ কোথায় আছে না, সবর কা ফল মিঠা হতা হ্যায়। তাই তো একটু অপেক্ষা আর অনেকটা মিষ্টি ফলের অপেক্ষায় সৌমিত্রিষা। না না শুধু সৌমিত্রিষা তো নয়, সৌমিত্রিষা কুণ্ডুর ফ্যান্স ফলোয়ার্সও। কি তাই তো বন্ধুরা, কমেন্ট করে জানিয়ে দিন আমাদের চ্যানেল, এবং লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন।